পটুয়াখালীর মহিপুরে 2 কোটি বাগদা চিংড়ি রেণুসহ 2টি মাছ ধরা ট্রলার আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। সোমবার গভীর রাতে রাবনাবাদ নদীর মোহনা থেকে এসব রেণু জব্দ করা হয়। তবে এই সময় রেণু ব্যবসায়ীদের কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। মঙ্গলবার বেলা 11টায় জব্দ করা রেণুগুলো সোনাতলা নদীতে অবমুক্ত করেছে উপজেলা মৎস্য অফিস। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেণুগুলো জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন নিজামপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম রাজিউল হাসান পিও। অসাধু রেণু ব্যবসায়ীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।